যখনই ফরজ সালাত শেষ হয় আল্লাহু আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ শেষ একবার সবগুলোকে জান্নাতে ঢুকিয়ে দিল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে যখন দুদিকে সালাম ফিরালেন তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার বলবেন। তারপরে আপনি পাঠ করবেন আপনার আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনবার করে পাঠ করবেন, ঠিক আছে, আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করবেন অবশ্যই। এই যে দৈনন্দিন যে আপনার জিকির আজকার রয়েছে, ফরজ সালাতের পরে জিকির আজকার করবেন, জিকির রয়েছে, তাসবি আল্লাহর বরত্ব মাহাত্ম্য ঘোষণা, এখানে নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন ফরজ সালাতের পরে আপনি কি করবেন, যেটা করার সেটা করেন, যেটা ছাড়ার সেটা ছাড়েন। সম্মিলিত মুনাজাত সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত সাব্যস্ত নয় হাদিস দ্বারা। এমনি একাকি কখনো আপনি আপনার একাকি বসে আছেন মসজিদে, হাত তুলেন আল্লাহর কাছে যা চাওয়ার চান, কোনো অসুবিধা নেই, একাকি মুনাজাত কোনো অসুবিধা নেই। আর মুনাজাত মানে কি? সঙ্গোপনে। মুনাজাত মানে কি? নিবিড়ে বান্দা তার রবের সাথে কথোপকথন। তো সবাইকে নিয়ে আপনি আপনার মনের আশা, হুজুর কিভাবে জানে আপনার হুজুর বকশানি ছেড়ে দেন, হুজুরকে দাওয়াত দিনে বাড়িতে বাবার নামে জিয়ারত করানো, বাবার নামে দোয়া পড়ানো, এই সমস্ত বেদাত। হুজুরে আয়সা আপনি আপনার বাবার মৃত্যুবার্ষিকী পালন করতেছেন, হুজুরে দাওয়াত দিলেন, হুজুরে আয়সা কি বললো? আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, সে নিজের জন্য দোয়া করতেছে, হে আল্লাহ রব্বানা আতিনা আমাকে দুনিয়া আখিরাতে সমস্ত কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনি বলতেছেন আমিন, তা আমিন মানে আপনি নিজের জন্য বলতেছেন, ওই হুজুর হুজুরের জন্য দোয়া করতেছে, তো নিজের দোয়াটা নিজে করুন। আর নিজের বাবার জন্য আপনি সেজদা গিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, নিজে হাত তোলেন, আল্লাহ আমার আব্বাকে আব্বা আমাকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করুন, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করুন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করুন, নিজের জন্য নিজের বাবার জন্য নিজে চান, হুজুরকে ভাড়া করতেছেন আপনি, হুজুর ভাড়া দোয়া ছেড়ে দেন। এখানে যে বলার